नमस्कार बंधुरा सोनार जुलपी चैनल अपन सकल के स्वागत आशा करी अपनारा सकले खूब भलो आज अपन सामने कतला माछेर कालिया रेसिपी शेयर करते चले चलू देखे नीन कीभावे कतला माछेर कालिया बनालाम। कतला माछेर कालिया बनानोर जन्य आमी एखाने चार पिस मतो कतला माछ नियेछि भालो करे नून और हलुद माखिए नियेछि। एबार आमी एटा 5 मिनिटेर जन्य रेखे देव तारपर कतला माछगुलो भालो करे भेजे नेब। आमी आगे थेके कड़ाई गरम करते बसिएछि। एबार आमी सर्षेर तेल दिए देव 2-3 चामच मतन। कड़ाईटा भालो मतो आमार गरम हये गेछे, तेलटाओ आमार भालो मतो गरम हये गेछे। एबार आमी माछगुलो भेजे नेब। মাছগুলো একটু উল্টো পাল্টা করে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, মিডিয়াম ভাজবো। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব প্লেটে মাছগুলোকে। এবারে আরো 1 চামচ মতন সরষের তেল দিয়ে দেব। দিয়ে দেব 2টো তেজপাতা, 1টা লবঙ্গ, 1টা দারচিনি ছোট টুকরো, আর 1টা এলাচকে আমি ফাটিয়ে দেব, আর 1টা শুকনো লঙ্কা আমি কেটে দেব। 1-2 সেকেন্ড নাড়াচাড়া করে নিয়েছি। এবারে এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দেব। আমি 1টা পেঁয়াজ ভালো করে বেটে রেখেছিলাম। পেঁয়াজটা হালকা বাদামি রং এলে আমি এর মধ্যে আবার রসুন আর লঙ্কা বাটা দিয়ে দেব। আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম রেখেছি। পেঁয়াজটা আমার হালকা বাদামি রং এসে গেছে, এবার এর মধ্যে আবার রসুন আর লঙ্কার পেস্টটা দিয়ে দেব। ভালো করে কষিয়ে নেব মশলাটা। মশলাটা আমার ভালো মতো কষে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব 2টো টমেটো পেস্ট। ভালো করে কষিয়ে নেব টমেটোটা। দিয়ে দেব 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ মতো নুন। ভালো করে মশলাটা কষিয়ে নেব। আমি এর মধ্যে 1/2 চামচ মতন চিনি অ্যাড করছি, আপনারা চিনিটা স্কিপও করতে পারেন, তবে একটু চিনি দিলে টেস্টটা ভালো আসে। মশলাটা আমার ভালো মতো কষে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতন জিরে গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ মতন ধনে গুঁড়ো। ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু জল অ্যাড করব, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। ভালো করে কষাবো। মশলাটা আমার ভালো মতো কষে গেছে, এবার আমি এর মধ্যে খুব সামান্য জল অ্যাড করব। যেহেতু এটা কালিয়া তাই বেশি জল ইউজ করব না। এর মধ্যে এবার স্বাদ মতো নুন অ্যাড করব, নুনটা আপনারা বুঝেই দেবেন। দিয়ে দেব 1 চামচ মতো কাশ্মীরি লাল মির্চ পাউডার, ভালো করে নাড়াচাড়া করব। এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব, ঝালটা আপনারা বুঝেই অ্যাড করবেন। এবার 10 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে হতে দেব।
10 মিনিট পর ঢাকনা খুললাম, খুলে মাছগুলো এবার দিয়ে দেব। একটু উল্টে পাল্টে নিয়ে আরো 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে হতে দেব। দশ মিনিট পর ঢাকনা খুলছি। কাতলা মাছের কালিয়াটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচি, আর দিয়ে দেব 1 চামচ মতো গরম মশলা। একটু নাড়াচাড়া করে নেব। কমপ্লিট হয়ে গেছে আমার কাতলা মাছের কালিয়া। এবার আমি এটা একটা প্লেটে সার্ভ করব। দেখুন, কাতলা মাছের কালিয়া আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। আপনারা বাড়িতে ট্রাই করুন, খুবই সহজ পদ্ধতি। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। চলুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।